হাই ভিউয়ার্স এন্ড লিসেনার, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আর একটু ভালো থাকার জন্য আপনাদের জন্য স্কুল অফ মাইন্ড লাইটে আমি হৃদয় নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। অলরেডি আপনারা ভিডিও টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন বিষয়ে হতে চলেছে। আজকের ভিডিওর বিষয় হাউ টু এনেবল ডার্ক মোড অফ ফেসবুক। আমি আজকের ভিডিওটিতে দেখাবো কীভাবে ফেসবুকের ডার্ক মোড অপশনটি অন করা যায়। আমরা এই ফিচারটির জন্যই অপেক্ষায় ছিলাম ফেসবুক অফিসিয়ালভাবে নাইট মোড অপশনটি অর্থাৎ ডার্ক মোড অপশনটি যুক্ত করে দিয়েছে। আমার ফেসবুক আইডিতে এই ফিচারটি যুক্ত হয়ে গেছে। অনেকে হয়তো এই নতুন ফিচারটি পেয়েছেন, আবার অনেকে নতুন ফিচারটি এখনও পাননি। যারা পাননি তারা অবশ্যই অপেক্ষা করবেন, পরবর্তীতে ধারাবাহিকভাবে ফেসবুক আপনাদের আইডিতেও ডার্ক মোড অপশনটি অন করে দেবে। আমার আইডিতে যুক্ত হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম সেই কারণে। আশা করি আপনারা ভিডিওটি দেখে যাদের যুক্ত হয়েছে অবশ্যই ডার্ক মোড অপশনটি এনেবল করতে পারেন, আর যাদের যুক্ত হয়নি তারা অবশ্যই ফেসবুক অ্যাপসটি আপডেট করবেন। আপডেট করে অবশ্যই দেখতে পারেন আপনাদের আইডিতেও এই ফিচারটি যুক্ত হয় কি না। বন্ধুরা, বিস্তারিত মূল ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটা ইন্ট্রো পর ফিরে আসি। বন্ধুরা, চলে এলাম ইন্ট্রোর পর, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। চলে যাচ্ছি আমার অ্যাপস পেজে। অ্যাপস ডক ক্যালেন্ডার রো 4 কলাম 2 ইন গ্রিড 12 রোস 4 কলামস। বন্ধুরা, এখান থেকে চলে যাব ফেসবুক অ্যাপস টিতে। ফেসবুক রো 6 কলাম 1 ডাবল ক্লিক করে ওপেন করছি। সার্চ ফেসবুক বাটন। বন্ধুরা, আমি ফেসবুকটি ওপেন করেছি। এখান থেকে চলে যাব মেনু অপশনটিতে। মেক এ পোস্ট অন ফেসবুক মেনু ট্যাব 6 অফ 6 এখানে ডাবল ক্লিক করছি। মেনু ট্যাব 6 অফ 6 বন্ধুরা, এখান থেকে চলে যাব সেটিং এন্ড প্রাইভেসি অপশনটিতে। মাল্টি পেজ ভিউ সার্চ বাটন প্রোফাইল টপ শর্টকাটস অল শর্টকাটস হেল্প এন্ড সাপোর্ট সেটিংস এন্ড প্রাইভেসি হেডার সেকশন ইজ কোলাপসড ডাবল ক্লিক করছি। ডাবল ট্যাব টু এক্সপ্যান্ড দ্য সেটিংস এন্ড প্রাইভেসি হেডার section is expanded, double tap to collapse the section. বন্ধুরা, সেটিং এন্ড প্রাইভেসির মধ্যেই আমাদের ডার্ক মোড অপশনটি যুক্ত হয়েছে। তো আমি এখানে লেফট টু রাইট স্লাইড করছি, নিচের দিকে যাচ্ছি। সেটিংস প্রাইভেসি শর্ট ইওর টাইম অন ফেসবুক ডার্ক মোড বাটন 4 অফ 7 বন্ধুরা, পেয়ে গেছি অপশনটি ডার্ক মোড, এখানে ডাবল ক্লিক করছি। ব্যাক বাটন। আপনাদের যাদের আইডিতে এই ফিচারটি যুক্ত হয়েছে তারা সেটিং এন্ড প্রাইভেসি অপশনটিতে প্রবেশ করলে নিচের দিকে স্লাইড করলে ডার্ক মোড অপশনটি পেয়ে যাবেন, আর যাদের আইডিতে এখনও যুক্ত হয়নি তারা অবশ্যই আপডেট দিয়ে দেখতে পারেন, ধারাবাহিকভাবে আপনাদের আইডিতেও যুক্ত হয়ে যাবে ডার্ক মোড অপশনটি। তো আবার স্লাইড করছি লেফট টু রাইট। ডার্ক মোড নট চেক ডার্ক মোড অন চেক বক্স নট চেক ডার্ক মোড অন, এটা নট চেক দেওয়া আছে ডার্ক মোড অন। আবার স্লাইড করি চেক ডার্ক মোড অফ চেক বক্স চেক ডার্ক মোড অফ, তো আমার ডার্ক মোড অপশনটি অফ করা আছে সে কারণে এটা চেক দেওয়া আছে। আবার স্লাইড করছি, নিচে আর কোনো অপশন নেই, তো আমি ডার্ক মোড অন বাটনটি চেক করে দিচ্ছি। নট চেক ডার্ক মোড অন চেক বক্স এখানে ক্লিক করছি চেক ডার্ক মোড অন চেক বক্স। বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি ডার্ক মোড চালু হয়ে গেছে অর্থাৎ নাইট মোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি ব্যাক দিয়ে ব্যাক বাটন দেখাচ্ছি। ব্যাক বাটন ব্যাক বাটন মেনু ট্যাব 6 ব্যাক নিউজ ফিড ট্যাব 1 অফ 6 বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক সম্পূর্ণ ডার্ক মোড অর্থাৎ নাইট মোডে চলে এসেছে। প্রোফাইল ট্যাব প্রোফাইল ট্যাব 4 ব্যাক বাটন সিলেক্টেড প্রোফাইল ট্যাব ব্যাক বাটন এভরিথিং ফেসবুকের এভরিথিং ডার্ক মোড অপশনটি অর্থাৎ নাইট মোড হয়ে গিয়েছে।
আপনারা এইভাবেই ফেসবুকের ডার্ক মোড অপশনটি অন করতে পারেন। তো আপনাদের আইডিতেও ধারাবাহিকভাবে ফেসবুক এর নতুন ফিচার ডার্ক মোড অপশনটি যুক্ত হয়ে যাবে, আপনারা অবশ্যই ওয়েট করবেন। আর যারা পেয়েছেন নতুন ফিচার অবশ্যই ফেসবুকের নতুন ফিচারে এনজয় করবেন। আর এই ফিচারটি আশা করি আপনাদের সকলের ক্ষেত্রে ভালো লাগবে, সকলের ভালো লাগবে। আর আমরা সকলেই জানি ডার্ক মোড অর্থাৎ নাইট মোডের উপকারিতা। হোম বাটন, তো বন্ধুরা চলে যাচ্ছে আমার হোম পেজে। হোম স্ক্রিন 2 অফ 3 অ্যাপস ডক। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটির কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি আপনি দেখার পাশাপাশি অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।